মাইসোর প্যালেস দেখার পরেও হাতে বেশ কিছুটা টাইম ছিল, তাই ভাবলাম মাইসোর থেকে কাছাকাছি কি দেখা যায়। গুগল করে জানতে পারলাম সিভানা সমুদ্রা বলে একটা ওয়াটারফল আছে। মাইসোর থেকে ডিস্টেন্স মোটামুটি 85 কিলোমিটার আর রাস্তা বেশ ভালো, তাই পাড়ি দিলাম সিভানা সমুদ্রার উদ্দেশ্যে। মাঝরাস্তায় আবার গাড়ি থামালাম। বেশ বড় বড় একদম কালো কুচকুচে জাম দেখে খুব লোভ হলো। এখানে 250 গ্রাম জামের দাম 50 টাকা। তারপর আবার চলতে লাগলাম। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর সাথে সুন্দর রাস্তা, মানে টাইমটা কখন কেটে গেল বুঝতেই পারলাম না। এরপর হলো আরেক কাণ্ড, পুলিশে গাড়ি থামালো চেকিংয়ের জন্য। কাগজপত্র সব ঠিক থাকার পরেও শুনলাম 100 টাকা ফাইন হয়েছে। কারণ জিজ্ঞেস করে জানতে পারলাম এখানে নাকি ড্রাইভারেরও ড্রেস কোড আছে, সাদা শার্ট আর সাদা প্যান্ট। আমাদের ড্রাইভার দাদার শার্টটা সাদা ছিল ঠিকই, তবে প্যান্টটা গ্রে টাইপ ছিল, তাই জন্য তাকে ফাইন দিতে হলো। মাইসোর প্যালেসের পর আমরা চলে এসেছি শহর থেকে আরও 83 কিলোমিটার দূরে সিভানা সমুদ্রম বলে একটা ওয়াটারফল আছে, সেটা দেখব বলে। আর সে তার পথেই আমরা দেখতে পেলাম একটা বিষ্ণু মন্দির। তো চলুন বিষ্ণু মন্দিরটা একবার দেখা যাক। তো এখানে এসে জানতে পারলাম যে ওয়াটারফলের জল নেই। এই জায়গাটায় বোটিং হয়, সে অপূর্ব দেখার মতো, কিন্তু জল কম থাকায় এখানে বোটিংটাও বন্ধ আছে। জল কম থাকলেও এখানের প্রাকৃতিক সৌন্দর্যের কোনো কমতি ছিল না, সেটা আশা করি আপনারা ভিডিওর ইন্ট্রো দেখেই বুঝতে পেরেছেন। ঢোকার মুখে ফোর হুইলারের পার্কিং টিকিট নিয়ে নিলাম 20 টাকা দিয়ে। এবার আরও বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর এলো পার্কিং এরিয়া, আর সেখান থেকে পায়ে হাঁটা শুরু। বিশাল একটা এরিয়া আর প্রাকৃতিক সৌন্দর্য যেন ঝরে পড়ছিল। ফাইনালি পৌঁছে গেছি সিভানা সমুদ্র ওয়াটারফল। তো এখানে এসে দেখছি অ্যাম্বিয়েন্সটা দারুণ, মানে অসাধারণ। জল আছে কম, তবে এটা যদি ফুল ফোর্সে জলটা পড়ে না হেভি লাগবে দেখতে। ওই আমরা ওই দিক থেকে এলাম, আর এখানে সঙ্গে সঙ্গে ফটো প্রিন্ট করে দেওয়ার ব্যবস্থা আছে দেখলাম, আর এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যাওয়ার ব্যবস্থা আছে। সিঁড়ি দিয়ে ওপারে নিচে নামতে গেলে টিকিট কেটে নিতে হবে, আর এই ওপর থেকে যদি এই ভিউটি এনজয় করতে চান তার জন্য কোনো টিকিট লাগবে না। মাঝপথে যখন শুনলাম যে জল নেই তখন বেশ মনমরা হয়ে গেছিলাম, কিন্তু এখানে এসে মনটা আনন্দে নেচে উঠেছিল। এরপর টিকিট কেটে নিলাম আর চললাম নিচে। এখানে আসার জন্য 5 রুপিস পার পার্সন। তো এখান থেকে ভালো ফটো আসবে, আর দেখি নিচে কতটা যাওয়া যায়। এটাই হচ্ছে এখানকার মেন প্রাকৃতিক সৌন্দর্য, কি অপূর্ব না। কিছুটা নেমে দেখলাম এখানে কাঁটা দেওয়া আছে, মানে নিচে যাওয়ার রাস্তাটা বন্ধ করে দেওয়া আছে। কিছুদিন আগে পর্যন্ত নাকি নিচ পর্যন্ত যাওয়ার অনুমতি ছিল। যাই হোক, যা দেখলাম তাতে আর মনে কোনো দুঃখ রইল না, এতদূর আসাটা মনে হলো যেন ঠিকই আছে। তবে বারবার কল্পনা করছিলাম এই পুরো জায়গাটা জুড়ে জলপ্রপাতটা থাকলে কি অপূর্বই না দেখতে লাগতো। সমুদ্র দেখে আমাদের ট্যুর শেষ হলো, মোটামুটি ভালোই কাটলো। মাঝের একটা দিন, মানে কালকের দিনটা এদিক ওদিক করে, মানে ডিসিশনের কিছু প্রবলেম, ভুল বা জানার ভুল। অ্যাকচুয়ালি গুগল এখানে অনেক কিছু ভুলভাল দিয়েছে, মানে এন্ট্রি টাইম বা এক্সিট টাইম যেগুলো দিয়েছে সেগুলো ঠিক নেই, ওর জন্য আমরা কিছুটা মিসগাইডেড হয়েছি। তো আলটিমেট ট্যুর তো ভালো কাটবেই যখন আমরা দুজন সাথে আছি। তো ভালোই কাটলো। তো আপনারা ভিডিও দেখতে থাকুন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট করে নিন।
ওপরে ওই পার্কিং লটে দেখলাম বাঁদরের বাদরামি, লোকজনের ব্যাগ ফুলে জিনিসপত্র নিয়ে নিচ্ছে। ক্যা হ্যায় ভাজ্জি? না, ইয়ে ক্যা হ্যায়? মাদুরোড়। মাদুরোড়। আমরাও এখান থেকে দুটো এরকম মাদুরোড় নিয়ে ট্রাই করলাম। এবারে আবার পাড়ি দিলাম ব্যাঙ্গালোরের পথে। এই পুরো সফরটা আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যদিও একটা ভিডিও এখনও বাকি রয়ে গেল, ব্যাঙ্গালোর এয়ারপোর্ট টার্মিনাল 2 এর ভিডিও, যেটা আমি প্রথম দিনই আপনাদের কথা দিয়েছিলাম। এয়ারপোর্টটা এতই ভালো লেগেছিল আর সাথে লঞ্চটাও। তাহলে অপেক্ষা করে থাকুন, নেক্সট পার্টে আসছে ওই ভিডিও। আজকের মতো এতটাই, সবাই ভালো থাকবেন, টাটা।